গর্তের ভিতরে আগুন ধরাইল, গর্তের ভিতরে আগুন ধরাইয়া আগুন গুলি দাও দাও করে জ্বলতেছিল। তখন বাদশাহ অর্ডার দিছে, যারা কালেমা পড়ছে, আমি বাদশাকে যারা খোদা মানে না, আমি বাদশারে যারা খোদা মানে না, সবাইকে দড়ে দড়ে জ্যান্ত আগুনে পোড়ায় ছাই করে ফেলবি না, উযুবিল্লাহ। গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া ওই গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে। আর বাদশার ওয়াডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে, জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পোড়াইয়া আসাই করে ফেললো। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তারা কি অনেক আগেই মান আনছিল না সবে মাত্র আনছে? কথা কন্যা দি, সবে মাত্র ইমান আনছে রে, সবে মাত্র ইমান আনার সাথে সাথে তাদের ইমানের পরীক্ষাও চলে আসছে, আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জুড়ে কন জালেম শাসক আগুন দিয়া জ্বালাইয়া মারলো, সব গুলারে আগুন দিয়া পুড়ে ফেললো, আগুন দিয়া ছাই করে ফেললো। এবার যুবক রে বলে, যুবক রে দুইজন রে তোর সামনে হত্যা করছে, তুই কারে মানুষ? যুবক কয়, এই দুইজন যার জন্য জীবন দিছে আমি তারে মানি। বাদশা কয়, দেখ এখনো বালা আছে, তুই আমার একবার রব হিসাবে স্বীকার কর, আমি তোরে ছেড়ে দিব, তোরে আমার খুব দরকার। যুবকে কয়, আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝি ছেড়ে দিব ইমান? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে তুই আমারে দিতে পারস? বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে, বাদশা কয়, তুলে এর থেকে তোর কঠিন শাস্তি দিব। দুই পাও বাচ্চে বাইদা, হাত দুইটা বাঁধছে বাইন্দা, স্পেশাল বাহিনী দিয়া এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিছে, নিচেও পাথর উপরে পাহাড়, সবার সামনে তারা ধাক্কা মেরে পাথরে ফেলা দিবি, বর্তা হয়ে যাবে। সব বাহিনী তারা লইয়া গেছে পাহাড়ের উপরে, হাত পা বাইন্দা নিয়ে ফালাই দিবে। এমন সময় যুবক কয়, আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম গুলারে ধ্বংস করে দাও। যুবকের দোয়া গেছে হব লইয়া, সব বাহিনীরে পাহাড়ের ভিতরে আল্লাহ সিট চালাইছে বাইরিয়া, সব টিরে মেরে লিছে। যুবক বাদশার সামনে হাজির, বাদশার দিকে কি তা খবর? বাদশা ছায়া দেখে বাহিনী নাই, যুবক কানা ঘটনা কিতা? তোমার না ফাটাইছি পাহাড়ের উপরে মারবার লেগিয়া, আমার বাহিনী কো? ও সব বাহিনী বর্ত হয়ে গেছে গা, তো তুই এলি কেমনে? খামারে আমার রব বাসাইছে। সোয়ান বাদশার মেজাজ খুব গরম, আবার বাহিনী দিয়া গয়ের দর, হাত পা বান বাইন্দা, সাগরের মাছ কানে নিয়ে ফলাই দিয়া মাছে খাইলে পর মাছের মুখে ছেড়ে দিবি। সব বাহিনী তারে লইয়া গেছে সাগরের ভালো, হাত পা বাইন্দা বস্তার ভিতরে বসে সাগরের মাছ কানে নিছে। হন যুবক কয়, আল্লাহ আমারে বাঁচাও, এরারে তুমি ধ্বংস করো। যুবকের দোয়া কবুল, সব গুলারে বাতাস দিয়া সাগরের ভিতরে ফালাইয়া ভানিতে সুবাইয়া সব তীরে মেরে লিছে। যুবক বাচ্চা একদম সুস্থ অবস্থায় বাদশার সামনে হারিয়ে হোক, কিতা খবর? বাদশার জিগা কিতা খবর? বলা নেই বাদশায় তো অবাক, কিরে আমি না তোর সাগরের মাঝখানে বানাইছিলাম, আমার বাহিনী কো? ও সব গেছে মাছের ভেড়ো, তো তুই এলি কেমনে? আমার রব বাঁচাইছে। সুবহানাল্লাহ, বাদশার পুরা মাথা গরম হয়ে গেছে, যত বাহিনী পাঠায় সব বাহিনী মারা যায়, হে মরে না, এখন তো টেনশন বেড়ে গেছে, কোনো ভাবে মারতে পারতেছে না, আরো বহু সিস্টেম বাইর করছে কিন্তু এই যুবকরে মারতে পারে না, লাস্টে গিয়ে ভাও দিলছে বাদশা, যুবকের ভাও ধরছে। তুই দেখো ভাই, তোরে কেমনে মারন যায় হোসেন, ভাও ইমান আনবার লেগে না, মারবার লেগে ভাও ধরছে, কতর দুইটা ভাও ধরি ক, তোরে কেমনে মারন যায়? যুবকের জিগা, আমার মারাটা কি তোর খুব বেশি দরকার? বলা হলে কেন? তুই গোটা দেশটারে তুই তরি খুদার পরিচয় দিবি, লাস্টে আমার কেউ খুদা মানত না, এই যন্ত্রণা আমার ঘুমে ধরে নাইলে তোরে মারি লিতাম। বাদশা কয়, তোরে আমার মারা খুব জরুরি, খুব দরকার, তোরে মারতে চাই। যুবক কয়, অসুবিধা নাই, মারতে যদি তুই চাস মারতে পারবে, তবে তুই চেষ্টা করলে পারতি না, আমার
সিস্টেমে যদি মারতে চাস, আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ শুনে যদি মারতে চাস তাহলে মারতে পারবে। মাস্টার ভাই তুই যেমনি কস এমনি শুনব, ছেলেটা কাজ কর। তোর দেশের যত জনগণ আছে সব জনগণকে এক জায়গায় জমা করবি, গড়ের মধ্যে কেউ থাকতে পারবে না। মনে করেন একটা কথা বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশের সব মানুষ তোমরা যারা যেখানে আছো আগামীকালকে ঢাকায় আসবা, কেউ গড়ে থাকতো না। পত্রিকা টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে, গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে, মসজিদও মাইকিং হয়, সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ঢাকা যেতে হবে, কেউ গড়ে থাকতে পারবো না। এত কিছু হওয়ার পরেও আপনারা কি ধারণা সবাই ঢাকা যাইব? আচ্ছা কোনচান, আমি তো কথা বলতে আপনারা বুঝুননি কথা, তুই বুঝলে কি তা হন, হ্যাঁ অথবা না তো কোন দরকার? আপনারা কি গুরুস্থানের মতো নিরাই গেছেন? হ্যাঁ সব যাইব নি, মানুষ করবে খাই আর খাম না, তুমি কইছো আমরা যাওয়ান গা লাগবো, মানে খাম খাজ আছে না, কেউ কয়েকজন যাইতে পারে, কেনা যাইব যারা তেল মারুন নেয়ারা যাইব, ঠিক না? তেল মারুন নেয়ারা যাইব, বাকি এরা করবো আমরা খাম আছে আমরা যাওয়ান যেত না। কিন্তু সরকার যদি এই আইন করে বেলা আগামীকালকে ডাকা আসতেই হবে, যারে গড় পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে, এই অর্ডার যদি চালু হয় কিতাব ওজন কেউ গড় থাকবো? গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো, আটটা না যেতে ওই নদীর মাঝখান দিয়ে সাতটায় যাইব, কারণ যদি ভাই তাহলে ক্রস ফায়ার করবো। একটা বাঙালি গড় থাকবো না আমার কন্যা দি, দেশের একটা মানুষ গড় থাকতো না, বাচ্চা কাচ্চা লইয়া কান্দো লইয়া দৌড় শুরু করবো, যে হায় তারা তিনি মাইরা লইব, মরণ দে ডরায় সবাই। ওই জালেম শাসক এই আইন জারি করছে, যারে গড়ে ভামো তারে মারো, সবাই একখান আইবি। তো মানুষ সব লইয়া এক জায়গাতে জমা হয়েছে, সবাই এক জায়গায় আসছে। এবার যুবকটারে একটা স্টেজের উপরে বাইন্ধা রাখছে, হাত পাও বাইন্ধা রাখছে। এবার এখন যুবকে কয় শোন সবাই আসছে বলে, হ দেশের একজনও বাদ নাই, তাহলে আমি একটা মন্ত্র শিখাবো, এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি, আমি জাগাতি মারা যাব। তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছতে হবে, যদি একজন না শুনে আমি মরব না। বাদশা কই সব বনাস, যেভাবেই হোক মানুষের কানে এটা পৌঁছাইতে হইব। তখন তুই মাইক ছিল না, যেভাবেই হোক কানে পৌঁছাইতে হইব। তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই কথা বইলা তীর মারবি আমি মারা যাবো। বাদশাহ বিসমিল্লাহি রাব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে পড়ছে, বাস তীর মারছে, যুবক স্টেজে মারা গেছে। সুবহানাল্লাহ, শেষ না? শেষ, কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে, ঘটনা অন্যদিকে মোড় দিছে। মাইরা লাইছেন তো, হে বাদশাহ মনে হচ্ছে যে শেষ, সব দামা চাপা দালাইছি, সব শেষ, আমার শত্রু শেষ, আমি এখন এককভাবে রাজত্ব করব, এটাই তো বাদশাহ চাইছিল। কিন্তু এই আশা বাদশাহর পূরণ হইছে না, মায়েরা সারছে, দেশের জনগণ হয় ঘটনা কিতা, বাদশাহ যে খুদা দাবি করে, এই খুদায়ে একটা যুবককে মারতে পারলো না, কত চেষ্টা করলো, পানিতে ফালাইলো মরল না, পাহাড়ের উপরে নিল মরল না, শুলিতে ঝুলাইলো মরল না, পাথর মারল মরল না, কত চেষ্টা করলো যুবক রে মারতে পারলো না, কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল। ঘটনাটা আমাদের বোঝা দরকার। সুবহানাল্লাহ, দেশের সব জনগণ কয় হ্যাঁ হ্যাঁ, যদি খোদা হইত তাহলে একটা বন্দারে মারতে পারে না, হে তো ব্যর্থ খোদা, এ আস্তে একটা হুদা এখনো খোদা না। যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, সেই রবের পরিচয় দিয়া গেছে, যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে, যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে, যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে, যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে, সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে। উপস্থিত 20,000 মানুষ কালেমা ভরে ঈমান আনছে, একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, মানুষ কালেমা ভরে ঈমান আনছে, মারছে কয়জন? এই অতকান্ড দ্বিতীয় আজ আনছে, একজন মারছে,
কে একজন হলেন কে রে? হারারাত বলে ইউসুফ আর জুলেহার ওয়াজ করছে, সোহালে হুজুর রেগে জিগে হুজুর জুলেহা বেডা না বেডিং, তারপরে দিয়ে ওয়াজ শুনতেছে, মারলো কয়জন? তিনজন মারছে, একজন না। তিনজন মারার পরে কালেমা পড়লো কয়জন? তিনজন কোন অপরাধে মারছিল? কালেমা পড়ার অপরাধে মারছিল। যেই অপরাধে তিনজন নে মারলো, এই অপরাধে আবার দেখা যায় 20,000 মানুষ কালেমা পড়ছে। অহন বাদশার মাথাটা কেমন হিট হইছে এটা বুঝো। সেখানে বেচারা তিনজন সহ্য করতে পারছে না, আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা পড়ে লিছে, এই বাদশার অবস্থা হন কি হবে? কিন্তু আবারও বলছি, বাদশা হলো জালেম বাদশা, বাদশা হলো এই জালেম বাদশা, তো নামই জালেম বাদশা। 20,000 মানুষ কালেমা পড়ছে, এটা সে বরদাস্ত করতে পারে না, এটা সহ্য করতে পারতেছে না, কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এবার সে সিদ্ধান্ত নিছে 20,000 মানুষ মেরে নেব। চিন্তা করেন এর কি পরিমাণ কুত্তা কামড়াইছে, হ্যাঁ ভাগলা কুত্তা কামড়াইছে না? 20,000 মানে কি দেশের সব জনগণ মেরে নেব? কিসের অপরাধে? এক আল্লাহ মানার অপরাধে হে এখন দেশের জনগণ মেরে নেব, মানে জনগণ মাইরা এ একলা রাজত্ব করবো খালি মাটাও। কি পরিমাণ ভাগল এরকম কাজ করতে পারে, সে কত বড় জালেম শাসক, দেশের জনগণ সব মেরে নিতে সিদ্ধান্ত নিছে। বাহিনীদেরকে বললো এক কাজ কর, সব টিকে মেরালাম আমি, বাহিনী গুটি দেখো দেড় সালে ফেন কারে দিয়া বলো দেড় সালে করো, সব মেরালাম আমি, আমার খোদা মানে না, তো সব যখন কালেমা পড়তে সব টিকে মেরালাম। তখন বাদশাহ তো জিগাইতে, স্যার কি করতে হইব? মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়ে গর্ত খনন করো। কি গর্ত? গর্ত খনন করো ভাই, সিন্নি গর্ত। বলুন তো দেখি আল্লাহ কয়টা কসম করছে? চারটা কসম কয়রা কার উপর অভিশাপ দিছে? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এতক্ষণে ভাই চিন্নি গর্ত করতে গেছে, এই জালেম শাসক গর্ত খনন করছে, আল্লাহ এই গর্তের কথাই, কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ সেই গর্তের কথাই বলছে। সুবহানাল্লাহ, পাইছে? আল্লাহ বলেন البروج واليوم الموعود وشاهد ومشهود কড গস চট্ট গস এই বেশি করত দত করা ভুলাবান অতিরিক্ত করত দত ফের আশা জি করস করে সব সুডু গুরা গারা সব আমার সামনে দিছেন আর সব ফাকনা ফাকনা গিয়ে পিছনে বইছেন এই যে কি যন্ত্রণা দেয় এটা বুঝতে পারতেন না তোমরা এখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয় সব সহ্য করুন লাগতো যে আমার কিতা করবেন মুসাফির মানুষ সহ্য করার ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ ব আর চিল্লে একটু সময় লড়িস না যন্ত্রণা দিতে যে ওয়াজের প্রথম ঠিক কই লড়িস না ওয়াজটা শেষ করতে দে আমার আল্লাহর হস্তে গর্ত পাইছেন না আপনারা আল্লাহ বলে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই হল সেই গর্ত বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য গর্ত খনন করিয়া আল্লাহ বলেন আন্নারিজাতিল ওয়াকুত ইযহুব মা'আলাইহা কুউদ ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওমা নাকামু মিনহুম ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামীদ জালেম বাদশার আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপরে অভিশাপ গর্ত যে খনন করছে তার উপর অভিশাপ আন্নারিজাতিল ওয়াকুত দাউ দাউ করে আগুন জ্বলছিল ইযহুম আলাইহা কুউদ তারা সব দেখছিল ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনদের সাথে যা কিছু ঘটেছিল সব তারা দেখেছিল দাউ দাউ করে কিসের আগুন
হয়েছিল, কি হয়েছিল সবগুলা বিস্তারিত পাবেন। আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে, গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে। এই জন্য আল্লাহ বলেন আন্নারি জাতিল ওয়াকুদ, ধাউ ধাউ করে আগুন জ্বলছিল সেই গর্তের ভিতরে, কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে। কি দড়াইছে? সবাইকে দড়ে দড়ে জ্যান্ত আগুনে পুড়াইয়া ছাই করে ফেলবি না উযুবিল্লাহ। গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া ওই গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, আর বাদশার ওয়াডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে, জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পড়াইয়া আসাই করে ফেলল। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তারা কি অনেক আগেই মান আনছিল না সবে মাত্র আনছে? কথা কন্যা দি, সবে মাত্র ইমান আনছে রে, সবে ইমান আনার সাথে সাথে তাদের ইমানের পরীক্ষাও চলে আসছে, আর তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জুড়ে কোন সবগুলারে আগুন দিয়া পুড়ে ফেললো, আগুন দিয়া ছাই করে ফেললো। ঠিক এই মুহূর্তে একটা মহিলা তার দুধের বাচ্চাটারে লইয়া একটা পাও সামনের দিকে আগায় গো, আর একটা পাও পিছনের দিকে নেয়, মা হইয়া দুধের বাচ্চাটারে লইয়া আগুন যায় না। মা তার সন্তানের প্রতি একটা মায়া মহব্বত চলে আসছে, আর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে মালিক আমি যদি একা হতাম তাহলে আমার সব মুমিন ভাইদের সঙ্গে আমিও আগুনে ঝাঁপ দিতাম, কিন্তু মালিক আমি তো আমার কলি যায় তো মানে না, আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আগে আমি আগুনে ঝাঁপ দেই, আমি আমার দুধের বাচ্চাটারে লইয়া আগুনে ঝাঁপ দিতে আমার কলি যায় মানে না। মা হইয়া কোনোভাবেই আগুনে ঝাঁপ দিতে চাচ্ছিল না। ওই বিষয়টা জালেম শাসক সবগুলা ফলো করছে, তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে, এই মহিলা আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই গো, তুমি আমাকে খোদা মানতে রাজি, কারণ তুমি আগুনে জাপ দিতে পারবা না, কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে জাপ দিতে তুমি রাজি না, আমাকে একবার প্রভু মানো আমি তোমাকে আগুনে নিক্ষেপ করবো না। এই কথা জালেম শাসক বলতে দেরি, আমার আল্লাহ ছোট নাবালক এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে। শিশু মার কোলে তাই ডাক দিয়া বলে, মা গো জালেম শাসকের কোনো কথা শুনবা না গো, মা এই জালেম শাসকের কথা শুনবা না, মা একটা সেকেন্ডেরই কইরো না গো, মা তোমার চোখের সামনে হাজার হাজার নারী পুরুষ মালিকের উপরে ইমান এনে তাদের ইমানের পরীক্ষা দিয়া ফাস্ট হইয়া জান্নাতে চলে গেছে গো মা, একটা সেকেন্ড দেরি করবা না, আমি তোমার বাচ্চা বলছি আমারে সহ তুমি আগুনে ঝাঁপ দাও, দেরি কইরো না গো মা, শয়তান ওয়াসওয়াসা দিবে, একটা সেকেন্ড দেরি করবা না। মা তার দুধের বাচ্চার কথা শুইনা ইমানি জজবা বেড়ে গেছে, আর পিছনের দিকে তাকায় নাই, বাচ্চাটারে কুলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই আগুনে ঝাঁপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। চতুর্দিক দিয়া যখন দাও দাও করে আগুন জ্বলছিল, আন্নারি জাতিল ওয়াকুদ ইযুহুম আলাইহা কউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, দাও দাও করে আগুন জ্বলছিল
ছিল, চতুর্দিকে মুসলমানদের শরীর পুড়ে ছাই হয়ে গেল, আর ওই গ্যালারির চতুর্দিকে কিছু বেঈমানরা এগুলা নিয়ে হাসি তামশা করতেছিল, মদ্যপান করতেছিল, তারা হাসি উল্লাসে মেতেছিল। এই জন্য আল্লাহ বলেন আন্নারি জাতির মকদ ইজহুম আলাইহা কওদ, তারা গ্যালারির ভিতরে বৈশাখ হাসি তামশা করছিল, আর সব দেখেছিল মুমিনদের সঙ্গে কি হয়েছিল। আল্লাহ তাআলা গজব দিয়া গ্যালারি সহ সবগুলারে জ্বালায়া দিছে, জালেম শাসক সহ সবগুলারে জ্বালায়া পুড়ে ছাই করে দিল। এমন আল্লাহ বলেন ইযহুম আলাইহা কওদ ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইযহুম আলাইহা কওদ ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওয়া মা নাকামু মিন ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বে কারীম বলেন কি এমন অপরাধ ছিল গো, যে অপরাধের কারণে জালেম শাসক সবাইকে আগুন দিয়া পোড়াইল। এটা একটাই অপরাধ, মুমিনদের কোনো তাদের সঙ্গে কোনো শত্রুতামি ছিল না, একে অপরের কোনো শত্রুতামি ছিল না, একটাই অপরাধ। কেন তারা এক আল্লাহর উপরে ঈমান আনলো, কেন তারা ঈমান আনছে প্রভুর উপরে, কেন এক আল্লাহর উপরে ঈমান আনছে, এই ঈমান আনার কারণেই তাদেরকে জ্যান্ত আগুনে পোড়ায় ছাই করছে। এই গোটা ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢোকাইয়া আল্লাহ ছাট্টা কসম করে বলেন কুতিলা আসহাবুল উহদ, আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এমন ভাবে সবগুলি ঘটনা নির্যাতিত সাহাবায়ে কেরাম যারা ঈমান আনার কারণে আবু জাহেলের কাছে নির্যাতিত, আবু লাহাবের কাছে নির্যাতিত, তাদের কাছে নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। জুড়ে কন আমি শুরুতেই বলেছিলাম সূরাটা কেন নাজিল হইল সেটাও বললাম, এবার শুন যে কথাটা দিয়ে আল্লাহ নাজিল করছিল, তখন আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে, উতবা সাহেবের নেতৃত্বে মক্কা নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল, আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই ওই 90 বছর আগের ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইল শুধু তোমরা নির্যাতিত না, তোমাদের আগে তারাও কালেমা পড়ে, ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাস, তোমাদেরকেও ফাস করতে হবে। জোরে কোন ঠিক না? সূরায়ে বুরুজ নাজিল করে আর সান্ত্বনা দিছে সব সাহাবায়ে কেরামরা, সূরায়ে বুরুজ নাজিল হওয়ার পরে তারা তৃপ্তি পাইছে যে হ্যাঁ আমরা ইমানি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাস করবো, সুবহান আমাদের উপরে যদি মুসিবত আসে, আমাদের উপরে যদি ইমানি পরীক্ষা আসে, ইমানি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ। আচ্ছা হাত তুলে রাখেন সবাই পারবেন, শেষ ভালো যার সব ভালো তার কিছু দিয়া মোনাজাতে শরীক হইলে দোয়া কবুল হয়। একজনে খালি হাতে যাবেন না, আপনার রুমাল লিয়ে বাইরে না কেন তাড়াতাড়ি, এখন টাকা বাইর করছে অতেন পর আবার চলাতেও পারে, দেরি করতে নাই জলদি করে, কেউ খালি হাতে যাবেন, এইদিকে কয়েকজন ঢুকে ওই দিকে কয়েকজন বাহির হন, মাশাআল্লাহ কেউ খালি হাতে যাবেন না। মাদ্রাসার হালত তো আপনারা দেখছেন খুব নাজেহাল অবস্থা, মাদ্রাসা চালাইতে যে কি কষ্ট এটা আমি এখন হাত দিয়ে বুঝছি, মাদ্রাসা চালানো বড় কঠিন, এরপরে তো আপনারা ভিত্তি স্থাপন করে লেছেন মাদ্রাসা করে লেতেছেন, আর আমি এক জায়গা বাস করি মাদ্রাসার দিয়ে এক কান্দা ভাঙ্গে এক কান্দা, এমন এক যন্ত্রণা আমি আছি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সমস্ত বেদাতি গুলারে আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি জলদি করেন জলদি করেন, খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না,
মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই দিতেছে, যে যতটুকু পারেন সবচেয়ে বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, সর্বনিম্ন 50, 100 টাকা, 500 টাকা এরকম দেওয়ার চেষ্টা করবেন, একবারে খালি হাতে যাবেন না। ভাই আপনি দুইটা আজান দেন, দিতে ভালো আপনার আমি 10 বার দিব দেন। এই মাইকটা যদি আমার সবকিছু কোন, আমি না প্রথমে করছি একটা তেলাওয়াত পর্যন্ত করছি না, আপনি বুঝেন না কেন? আমি যে ওয়াজ করছি এরা 4.5 ঘন্টা ওয়াজ করতে পারলাম বলে অন্য মাইক দিয়া এখানে আপনি একটু একটু আওয়াজ করে দেখেন না। এই জন্য প্রথমে বলছি আমার দাওয়াত দেওয়ার আগে আপনারা যে চাহিদা, ওই চাহিদার জন্য আরো ডিজিটাল সাউন্ড দরকার। মাটি কাঁপতো এই আওয়াজে, এই আওয়াজ দাদা ওয়াজ করছে, এটা মাটি কাটার মতো কষ্ট হয়েছে, জান বেরিয়ে গেছে আমার। মাইক ভালোই কিন্তু বিষয় হইল সেটিং বুঝতে হবে, সেটিং এর সমস্যা। আর আমার দাওয়াত দিবার আগে যেগুলা শুনতেছেন আপনারা, আমি তো জানি ওইগুলার জন্য আরো অত্যাধুনিক সাউন্ড নিয়ে আসবেন, তাহলে আপনারা যারা আছেন আমি শুনলাম অসুবিধা কি?